செய்யீங்களா குடு. পইতা ভাতৰ নিচিনা জুত একো নাই মজা আৰু এইবাৰে ভূত জ্বালা খাব লাগছা বেটা তেল চাওক হ'ব আজি নৱস্মিতাক ঠিকছে জ্বলাম সদায় জ্বলাওঁ আজিও জ্বলাম আজি অলপ বেলেগ ধৰণে জ্বলাম কিয় বুলিও কি হ'ল এই ৰ'দত যে চিঞৰি আছা আহাচোন কাম আছে এটা আহা মাই কাম আছে কিহৰ কাম পাম পাম দিব লাগছিল তাক পাম দিম তোমাৰ দুখন গাড়ী আছে ৰবা তো দেখিলে নৱস্মিতা পুৰা জ্বলাই আছো একদম মজাকে জ্বলাই আছো আৰু আজি বেলেগ ধৰণৰ ভিডিঅ' বনাব গৈ আছো গাইজ একদম পইতা ভাতৰ ভিডিঅ' আৰু সেইটো চিম্পল পইতা ভাত নহয় ৰব একদম মডিফাই ধৰণৰ পইতা ভাত বেলেগ বেলেগ আইটেম থাকিব দেখা পাব আৰু লগতে নৱস্মিতাক জ্বলোৱা আইটেমো থাকিব গামলা পাল্লা তো একদম এক গামলা পইতা ভাতৰ চেলেঞ্জ হ'ব আপোনালোকৰ জিভাৰ পানী পাপৰে পৰিব আৰু লগতে নৱস্মিতাই মাছটো বেয়া পায় এইবাৰ মাছ নানো ৰব এইবাৰ আনিম খাহীত তেল সি বিৰাট গন্ধ পায় মানে পাঠা মাংস বিৰাট গন্ধ পায় খাহী তেল তাইকে ৰান্ধা দিম ৰ বেটিক চিন্তাই না এগুলো সব অভ্যাস থাকিব লাগে কৰিব লাগে আজি খাহীত তেল তাই ধুব চুব খাব বনাব সব খাবা লাগিব আৰু পুৰা খদ্দৰকে এতিয়া ওলালো আৰু এতিয়া খানা মানে টেষ্টি টেষ্টি কিছুমান বস্তু আনিব গৈ আছো অলপ বেলেগ ধৰণৰ খানাই দি আজি পইতা ভাত খাম এটলাৰ চব বস্তুৱে টেষ্টি বেয়া কোনোটোৱে নহয় আছে না বেয়া আছেতো মগুৱে ক'ব আৰু কাক ক'ব তো দেখিছে পুৰা একদম তেল ল'ব আহিছো তেল আৰু এইটোৰ অৱস্থা চাওক তো একদম ছাগলৰ দেখিছে পুৰা একদম তেল আৰু আজি ছাগলৰ তেলেদি হ'ব পইতা ভাতৰ কিবা এটা বেলেগ ধৰণৰ চেলেঞ্জ কি বাবা তো লৈ ল'লো ছাগল আৰু এই ছাগল দুটা একেলগে আৰু ই খালি পলায়ে পলিয়া দৌৰিছে চাওক তো বলক এতিয়া পইতা ভাতৰ এটা বেলেগ ধৰণৰ চেলেঞ্জ কৰি খাহীৰ তেলৰ লগত শান্তি দি দেখা পাঠা খোৱা হাতৰ গোটে গন্ধ খোৱা খোৱা ইয়াৰ লগত কোনোবা তিৰি টিকিবই নোৱাৰিব পিয়াৰি সমাজ গেই তুমি মাংস খিনি ওলাই তুমি মাংস খিনি ওলাই ধুব ধুব লাগবো মই নাখাওঁ এইবিলাক মই নুধুওঁ বলা বলা লেটছ গ' কি কৰে নে বলা বলা চাওক আপোনালোকে বহুতে কয় যে মই ইমান খং কৰি থাকোঁ এনেকৈ যদি মানুহ ইৰিটেট কৰি থাকে এই গৰমত কি কৰে খাসির মাংস খাসির তেল
খাহিত তেল আর পইতা ভাতর খাত আজ মজা হব কাপ নেট বিতাই বেয়া পাই খিন পাই কি তুই জেদ করি করি করা হ্যাঁ ওটাই গাই সাই মাংস পানি ছিটাল দিয়া দিয়া ধোয়া 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 গন্ধ পাইছে সব এই ছাগলী তোমার গন্ধ পাইছে এনেকুৱাই গন্ধ হয় না মোৰ বডিটো এগুলা ভিতৰত বানাবা নোৱাৰা ফক্সা ফক্সা গন্ধ কৰে ইয়াতে বাহিৰত দানা বলা ভিতৰৰ পৰা চুলাটো দাঙি দাঙি আনবা চিলিণ্ডাৰ আৰু চুলাটো লাগে হাত দিব গেছটো কি হল ভালে হৈছে চিলিণ্ডাৰ ডাঙাই ডাঙাই বাহিৰত লৈ আহিছিল না গেছটোৱে বেয়া এতিয়া ভিতৰতে ৰান্ধিছো গেছটো বেয়া এতিয়া ভিতৰতে ৰান্ধা লাগিব গেছ ইজ ভেৰি বেড টুডে ইজ বেয়া খারাপ খারাপ খাবা না তুমি পুরা ফমর তাই মুখখান সাপ না তাই কি গন্ধ আর সব একদম তেল পুরা একদম ফ্যাটস তো বর্তমান হয়ে গেছে আলু পিটিকা আর মুখখান সাপ তার আলু পিটিকার নিচনাই হয়েছে খাই দিয়েছ মজা টেস্টি হব খাহিত তেল রেডি আর এইফালে মা আই এম টেস্টিং হ্যাঁ আই এম টেস্টিং ভেরি ভেরি টেস্ট ভেরি ভেরি টেস্ট এতিয়া কি হব এতিয়া পন্তা ভাত পইতা ভাত নাক কসাই কসাই আপনার বৌয়ে আহি আছে আর দেখ খাহির তেল তো কি মজা হয়েছে নাক তো সব তাই আর এইফালে পইতা ভাত আর ভুত জলকিয়া মজা কি মরিচ লই আইছে আপনি আজি আপনি হাগি বাগালে কটি এনকা ফাটে ফাটি যাব কটি আপনার এই খাহির তেলে দি খাব নবস্মিতা বনাই বনাই মোর একদম বমি বমি ফিল আই আছে মই নোয়ারু আর খাবো দেহ না বাবু খাহির তেল আজি নবস্মিতা বউয়ে আপনার খাই দেখাব এফালে লাটা পোকা আলু পিটিকা রেডি ভুত জলকিয়া পিঁয়াজ আর ইফালে পইতা ভাত আর ইফালে নবস্মিতার ফেভারেট নাক বন্ধ করিলেই খাহির তেল মার ইফালে মুখর জিভার পানি পড়বাই লাগছে মই তো পুরা খানে অলি তো প্রথমতে নবস্মিতা আলু পিটিকা দিয়ে স্টার্ট করেছে আর হ্যাঁ তার এই তো টার্গেট দে এবার খাই তেল দি খাওয়া হ্যাঁ
তো মই তাক এক টুকরা খাহি তেল খাই দিম হেলো খাব নেইটো নহব মই নামি যাম কিন্তু মই কেনে গানো জোর করে কি খাবা নখুজে কি জোর করা মই নাছো খাবা মই খানে আলো আছো না এইখিনি মোর কানে কিছু না গটে হেক করে দিম মই একলা হেক করে দিম গালি মা ছুটি দেখ তাতে বই তাতে উঠবা নারে মা রাখে পাবি তো এটা মায়ে খাব আর দেখিছে এয়া পইতা ভাত জলকিয়া আর এয়া এই কি কিহর তেল দেখিছে লে লো কেন লাটা বগাটা খাই দি একবার দেখছে কি হপলা হপলি খাবা লাগছে লাটা বগা খাই দিছে আর এইফালে তেল খাব মায় ওই এনে অল্প টেস্ট করে দিব তেল খাইছে দেখছে আলু পিটিকা এয়া ললু আর ইফালে তুমি খাই দিও অল্প তো আলু পিটিকা আর লাটা বোকা আর একদম মজা গরম দিনত পইতা ভাত আর এবারে ভূত জ্বালা এখন হয় আজি গ্যারান্টিড কোটি ফাটিব পানী খাবা কি মজা নার গাল ভর্তি হয়ে গেল আর ইফালে লাটা পোকা বিলাক আছে মজা খালুং দে এটা মা নামবা নোয়ারি আছে ইমান খাইছে এই পইতা ভাতৰ লাষ্টত যিখিনি পানী এৰি যায় না সেইখিনি ফাইভ ষ্টাৰ হোটেলৰ খানাতকে বেছি টেষ্টি আপোনালোকে হয় না নহয় কমেণ্ট কৰিব আৰে দাদা মদ খাও মৰেগা এতিয়া মদ খাও আৰু এইফালে কালিৰ পৰা কোঠাই পাতাই নাই খঙতে মুখখন ফুলাইয়ে আছে ভিডিঅ'টো শেষ হওক পিছত মজা পাবি